এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিন্তু জাতীয় নির্বাচনের পূর্বেই ইতিমধ্যে অনেকের ভেদাভেদ দেখা যাচ্ছে আমাদের বিএনপি এবং হচ্ছে জামায়াত এর মধ্যে কিছুটা দ্বন্দ্ব মনে হচ্ছে ইদানিং যেমন গতকালকে আমাদের যে বিএনপির যে মেন এখন অধিনায়কই বলা যায় যেহেতু বাংলাদেশে উনি এই মুহূর্তে এত বড় একটা দলকে লিড দিচ্ছেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আসলে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন স্বাধীনতা বিশ্বাস করে না এই ধরনের দলকে সমর্থন নয় বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না এই দলকে সমর্থন করা যাবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা পকফুল ইসলাম আলমগীর এই বিষয়টা জামায়াতে ইসলামকে বলা হয়েছে যে জামাইত ইসলাম স্বাধীনতা চেতনা বিশ্বাস করে না বা সরকার জামায়াতে ইসলাম নিষিদ্ধ করার আদেশটি প্রত্যাহার করে নিচ্ছে এই প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্ন জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধর পক্ষে নেই এটা একটা পজিটিভ বিষয় যেটা হচ্ছে একজন দলের হিসেবে যদি আপনি নিরপেক্ষ ভাবে চিন্তা করতে যান তাহলে কোন দলকে নিষিদ্ধ করা হোক এটা কাম্য থাকতে পারে না কারণ এটা কাম্য হলে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকাররা যা করেছে আমার আপনার মাঝে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না সেজন্য এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি বি এন যে কথাটা বলেছেন এটা খুবই সুন্দর অত্যন্ত দামি কথা বলেছেন সে যে দলেই হোক না কেন আমাদের সংবিধান যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার কিন্তু স্বাধীনতার সার্বভৌত্বের পক্ষে থাকতে হবে বিএনপি মহাসচিব মনে করেন ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিপ্লবকে নৎসাদ করার জন্য এবং বিএনপির অবদানকে খাটো করতে পরিকল্পিতভাবে প্রচারণা চালানো হচ্ছে দাবি কারণ। একটা বিপ্লব ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে আমরা এই কথাটা প্রচলিত স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো সেই ক্ষেত্রে এখনো কিছু প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে বেহাত করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এইদিকে আপনারা দেখেন আনসার বাহিনী কি করছে গত কয়েকদিনের ঘটনা গত সতেরো বছরে তাদের কোনো ভূমিকা ছিল না কোনো দাবি দাবাও ছিল না অন্যদিকে জামাত বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া উচিত এটাও রাইট আপনি অতি দ্রুত নির্বাচন চাওয়া ঠিক হবে না অন্যদিকে বিএনপি যাচ্ছে খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে নাকি তিন মাসের মধ্যে তো সেই ক্ষেত্রে আপনারা কোনটা সমর্থন করেন অবশ্যই আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমার তরফ থেকে সমর্থন দুইটাই একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেওয়া উচিত আরেকটা হচ্ছে বিএনপির মহাসচিব বা বিএনপি থেকে যেটা তিন উচিত কেননা সরকারকে জঞ্জাল পরিষ্কার করার জন্য একটু সময় দেওয়া উচিত এটাও রাইট আবার বেশি সময় নেওয়া যাবে না এটাও রাইট কারণ আপনি যত বেশি সময় নেবেন আওয়ামী লীগের জন্য সেটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং সেই সুযোগটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের লোকদেরকে আমরা সাধারণ জনগণ হিসেবে দলমত নির্বিশেষে কোনোভাবে সেই সুযোগটা করে দেওয়া যাবে না সেই দিকে আমাদেরকে সচেতন থাকতে হবে তা আসলে ইতিমধ্যে এই যে একটা আপনার আওয়ামী লীগের কথা বাদ দিলেও বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল বড় আকারে দুইটা ধারণ করতে তার মধ্যে অন্যতম বড় হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর একটা হচ্ছে জামায়াতে ইসলাম ইসলাম যারা তো দুজনকে আমরা আমাদের ছাত্রযন্ত্র অভ্যুত্থানের পর সবাই মোটামুটি দুজনকে সাপোর্ট করছে এখন এখান থেকে সরকারে কে আসবে সেটা দেখবে জনগণ এটা নিয়ে আমার কোনো কমেন্ট আপনারা কমেন্ট করতে পারেন কাকে চাচ্ছেন আর আমরা চাই দেশের বাক স্বাধীনতা পিরে আসুক এবং প্রত্যেকটা মানুষ যাতে নিজের বাক স্বাধীনতা পিরে পায় এ কথা বলে আমি আজকে ভিডিও শেষ করছি আজকের ভিডিও পর্যন্তই টাটা।